দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহমেদ ইফতেখার শহীদ। আমরা সংযুক্ত হচ্ছে তার সাথে। জনাব শহীদ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? আস্থার জেগে এগুচ্ছেন, আশা সঞ্চার হচ্ছে, বাজার সংশ্লিষ্ট সকলেই বেশ ইতিবাচক ধারায় রয়েছে। শুরু করতে চাই সেই বিষয়টি, আপনি কিভাবে দেখছেন সেটি দিয়ে। ধন্যবাদ রাজীব ভাই। না, এটা আপনি ঠিকই বলেছেন, আমাদের বাজার এখন গত কয়েকদিন ধরে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা টার্নওভার একটা বড় পরিবর্তন দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয়। আমাদের প্রবলেম, সমস্যা যেটা ছিল ফ্লোর প্রাইস এর কারণে, আমাদের কিন্তু বাজারে টার্নওভারটা অনেকাংশে কমে গিয়েছিল। এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীরা যারা আছেন তারা কিন্তু খুব একটা আস্থা পাচ্ছিল না। এখন যেটা হয়েছে, লাস্ট কয়েকদিন ধরে, গেল কয়েকদিন ধরে যেভাবে বাজার ঊর্ধ্বমুখী রয়েছে এবং যে খাত ঊর্ধ্বমুখী রয়েছে, সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু অনেকটাই আস্থা আস্তে আস্তে ফিরে পাচ্ছে। এর সবগুলো ইনভেস্টমেন্ট বা ট্রেড কিন্তু সবগুলো কিন্তু কর্পোরেট বা ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট নয়। সাধারণ বিনিয়োগকারীরাও কিন্তু এখন উৎসাহী হয়ে নিজের থেকে ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে। এটা কিন্তু খুবই বড় একটা পজিটিভ বিষয়। সবাই খুবই চিন্তার মধ্যে ছিল, যদি ফ্লোর প্রাইস উঠানো না হয় বা এটা যদি এভাবে স্থায়ী থাকে তাহলে বাজার আর আগাবে কি না। আমি এর আগে আপনাদের সাথে যখন কথা হয়েছিল তখন একবার বলেছিলাম, এটা কিন্তু একটা পজিটিভ সাইড আমাদের মার্কেটের। আমাদের বর্তমান কমিশন খুব চৌকশতার সাথে এবং খুব সাংগঠনিক একটা পদ্ধতিতে এটাকে রেখে দিয়েছিল। এখন কিন্তু এটা খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, ওই ভয়টা কিন্তু আর এখন নেই যে বাজার আগাবে কি আগাবে না, কারণ এটা আমরা একদম প্র্যাকটিক্যালি মার্কেটে কিন্তু আমরা এটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। জি, আরেকটি বিষয় অনেক বেশি আলোচনা হচ্ছে, আমরা দেখছি যে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু জায়গায় ইতিবাচক পরিবর্তনের ধারা রয়েছে, আমরা সেটি বাজারেও প্রভাব দেখছি। বিনিয়োগকারীরা নতুন করে আবারও আশা বুধ বা বেঁধে আসলে এগিয়ে যেতে চেষ্টা করছেন। তবে জেড ক্যাটাগরি, যেটি নিয়ে গত সপ্তাহে শেষ কার্যদিবস দশ থেকে খুব বেশি আলোচনা হচ্ছে, যে জেড ক্যাটাগরির শেয়ারে পরিবর্তন আনার বেশ কিছু পরিবর্তনের জায়গাও আমরা দেখেছি বিএসইসি থেকে দেওয়া হচ্ছে। নতুন করে যারা জেড ক্যাটাগরিতে যাবেন তাদেরই অনেক ধরনের পরিবর্তনের কথাও আমরা দেখছি, সেই জায়গাটা আপনার মতামত শুনবো। আচ্ছা, এখন দেখেন জেড ক্যাটাগরির এই যে ট্রেডিং যে রেস্ট্রিকশনটা একদম শুরুতে যখন প্রথম দেওয়া হয়েছিল তখন কিন্তু এটার পিছনে মূল কারণটি ছিল এই ধরনের শেয়ার গুলো বা এই ধরনের স্প্রিট গুলো নিয়ে মার্কেটে যেন কোনো রকম কারসাজি না হয়। এখন বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের বর্তমান কমিশন কিন্তু সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে ইন্ডেক্স কে এগিয়ে নিয়ে যাওয়ার এবং যেভাবে সম্ভব ট্রেডের ভলিউমটা যেন বাড়ানো যায়। দেখেন, কমিশন কিন্তু শুধুমাত্র আপনার ট্রেডিং রেস্ট্রিকশনকে একটু শিথিলও করেনি, পাশাপাশি কিন্তু অনেক রকম রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে যে কোন কোম্পানি কিভাবে কাজ করবে জেড ক্যাটাগরির। কিন্তু যে কোম্পানিগুলো যে এখন যেগুলো মার্কেটে আছে, যেগুলো নতুন জেডে যাবে, এই সবগুলো কিন্তু একটা নীতিমালা, খুব স্ট্রিক্ট নীতিমালা কিন্তু বলবো। এটা কিন্তু আপনি হয়তো জানেন সবগুলো যে পয়েন্টগুলো উল্লেখ করে এগুলো দেওয়া হয়েছে। এটা কিন্তু এত সহজে এটা নিয়ে কিন্তু এখন কাজ করা, মানে মার্কেটে কারসাজি কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব একটা সহজ হবে না। উল্টো বরং যেটা হয়েছে, রেস্ট্রিকশনটা একটু শিথিল করে দেওয়ার ফলে আজকে কিন্তু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে জেড ক্যাটাগরির শেয়ারগুলো কিন্তু সবগুলো কিন্তু আপনার সেলারলেস হয়ে গেছে, কোনো বিক্রেতা নেই। তো এক্ষেত্রে ইতিবাচক যেটা হয়েছে, আমার মার্কেট ট্রেড ভলিউমটা বেড়ে যাচ্ছে, ইন্ডেক্সটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, রেস্ট্রিকশন যে একেবারে রাখা হয়নি তা না, বাট ওই যতটুকু শিথিল করা হয়েছে তার অপোজিটে কিন্তু অন্যান্য রেস্ট্রিকশন গুলো আরো কমিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি মনে করি এটা একটা ইতিবাচক, খুবই পজিটিভ ইম্প্যাক্ট করবে আমাদের মার্কেটের উপর। জি, জনাব শহীদ, আমরা আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরছি, তবে সত্য একটি বিরতি আমাকে নিতে হচ্ছে। বিরতির পর আলোচনা আপনার সঙ্গে ফিরবো, সংযুক্ত থাকবেন নিশ্চয়ই। আর দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন।
স্বাগত বড় একুশে বিজনেসে। দর্শক বৃত্তির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহমেদ ইফতেখার শহীদের সঙ্গে। আমরা তার সাথে আবারও সংযুক্ত হচ্ছি। জনাব শহীদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি এখন পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি। জি জনাব শহীদ, আমরা বিরতির আগে বিশেষ করে জেড ক্যাটাগরির বেশ কিছু পরিবর্তন প্রসঙ্গে বিসিসির যে সিদ্ধান্ত সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, এবং আপনি যেমনটা বলছেন আমি আরেকটু যোগ করতে চাই যে অবশ্যই আমরা চাই যে ভালো ভালো পদক্ষেপের মাধ্যমে পুঁজিবাজারের যে দীর্ঘদিনের সমস্যাগুলো অবশ্যই সমাধান হবে, এবং জেড ক্যাটাগরির সিদ্ধান্তগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে সেখানে আমরা আবার দেখছি যে যেগুলো উৎপাদনে নেই বা ভালো কোনো পারফরমেন্স নেই দীর্ঘদিন ধরে, এই সিদ্ধান্তের ফলে সেগুলোর দাম বাড়া শুরু করেছে। সেই জায়গায় কিন্তু আমরা বারবারই বিনিয়োগকারীদের সতর্ক করার চেষ্টা করি, এই জায়গাটা যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, এইখানে রাজীব ভাই আমি একটা কথা আমি আসলে সব বিনিয়োগকারীর উদ্দেশ্যে বলতে চাই, যেসব জেড ক্যাটাগরি যে কোম্পানি গুলো ট্রেডিং মানে সবগুলোই কি ভালোতে তারা ইনভেস্ট করবে, এটা কিন্তু বিনিয়োগকারীদেরকে নিজেদেরকে বুঝে ইনভেস্ট করতে হবে। কারণ ওই শেয়ারগুলো অ্যাকচুয়ালি এরপর থেকে কোম্পানিগুলো কি হবে এটাও কিন্তু আমাদের কমিশন খুব সুন্দরভাবে নীতিমালা দিয়ে দিয়েছে। তারপরেও যদি এই ধরনের কোম্পানিতে বিনিয়োগকারীরা এখন ইনভেস্ট করতে চায়, এক্ষেত্রে কিন্তু আমাদের কমিশনের পক্ষ থেকে বা আমাদের আমরা যারা ব্রোকারেজ হাউসগুলো পরিচালনা করছি তাদের পক্ষ থেকে তেমন কিছু করার নেই। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি, বিনিয়োগকারীরা যখন ইনভেস্ট করতে চাবে তাদেরকে আমরা বুঝাতে পারি আপনারা জেনে বুঝে ইনভেস্ট করুন, কারণ এই জিনিসটা কিন্তু পুরোপুরি ওনাদেরই হাতে। এই জায়গাতে ডিসিশনটা অ্যাকচুয়ালি ওনাদেরকে নিতে হবে। এছাড়া আমি মনে করি যে এমনও কিন্তু অনেক কোম্পানি আছে যেগুলো প্রোডাকশনে আছে বাট হয়তো ডিভিডেন্ড দিতে পারেনি, সেজন্য হয়তো জেড ক্যাটাগরিতে আছে। তো এটা ইনভেস্টমেন্টটা বুঝে করতে হবে, কারণ জেড ক্যাটাগরির তো কম স্ক্রিপ্ট তো মার্কেটে নেই, বেশ ভালোই আছে। সবগুলো যদি একবারে লিস্টেড হয়ে যায় বা ওটাও ঠিক হবে না, তো এক্ষেত্রে কিন্তু কমিশন ওরকম নীতিমালা দিয়ে দিয়েছে। তো আমার মনে হয় প্রাথমিকভাবে সবগুলোই হয়তো কিছুটা ট্রেডিং হবে, ভলিউম বাড়বে, কিন্তু আস্তে আস্তে কিন্তু বিনিয়োগকারীরা নিজেরাই কিন্তু বুঝে আমি যেটুকু মনে করি সরে আসবেন বা যেখানে করলেই নয় সেখানেই অতটুকুই করবেন। আজকে প্রথম ডিসিশন, ফার্স্ট ডিসিশন আমি একদম ট্রেডের প্রথম থেকে দেখতে পাচ্ছি যে আমরা সবাই দেখতে পাচ্ছি ওই শেয়ারগুলি ঊর্ধ্বমুখী রয়েছে। ঠিক আছে, ফার্স্ট ডে ইম্প্যাক্ট হিসাবে এতটুকু হয়তো এক্সপেক্টেড ছিল, তো আগামী দিনগুলোতে কিরকম হয় ওটা আমরা ট্রেডিং আরেকটু কন্টিনিউ করলে তখন বুঝতে পারবো। জি, তারপরে আমরা প্রত্যাশা করব অবশ্যই পুঁজিবাজারে যেহেতু ঝুঁকি রয়েছে, যে কোনো সিদ্ধান্তের কারণে হুট করে সিদ্ধান্ত না নিয়ে দেখে বুঝে বুঝে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা সবসময় থাকে, আজকেও থাকছে। আর একটু যেতে চাইবো যে আমরা দেখছি যে বেশ কিছু জায়গায় নিয়ন্ত্রক সংস্থা বেশ আমূল পরিবর্তন এনেছে, এবং তার ধারাবাহিকতায় আমরা পুঁজিবাজারের প্রভাবটিও দেখছি। তারপরেও আমরা বলতে চাই যে পুঁজিবাজার অবশ্যই উত্থান পতন থাকবে, সেখানে ভালো সময় খারাপ সময় দূরই আমরা দেখেছি, এবং এই যে সময়টি যাচ্ছে সেখানে বিনিয়োগকারীরা, আপনারা যেহেতু বলছেন যে নতুন করে বিনিয়োগকারীরা আবারও প্রাণ সঞ্চার হচ্ছে, তারা বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন, সেই জায়গাগুলো আপনাদের অভিজ্ঞতা থেকে এখন কোন কোন জায়গায় আসলে সতর্ক থাকা বেশি জরুরি? এখন আসলে সতর্ক থাকতে হবে সবাইকে, এমন কোন স্ক্রিপ্টে সবাই যেন ইনভেস্ট না করে যেটার কোনো ফান্ডামেন্টালি সাপোর্ট করে না, এই ধরনের শেয়ারগুলোতে আমি বলবো যে ইনভেস্ট না করতে। কারণ আমাদের ইনভেস্টমেন্ট পলিসিটা এখন আসলে রাজীব ভাই আমাদের সবাইকে চেঞ্জ করতে হবে। ট্রেডিং আর ইনভেস্টমেন্ট দুটো কিন্তু এক জিনিস নয়, আমাদেরকে ইনভেস্টর যারা বিনিয়োগকারীরা আছে তাদেরকে এই জিনিসটা কিন্তু এখন বোঝার সময় এসেছে। কারণ কম পতন তো আমরা দেখিনি, বেশ কয়েকটা পতনই দেখেছি, উত্থানও দেখেছি, প্রত্যেকবারই কিন্তু একই ধরনের সিনারিও দেখা যাচ্ছে। তো এইবার আমি মনে করি যে কমিশন যেহেতু এত চেষ্টা করে যাচ্ছে মার্কেটটাকে মানে খুব ইতিবাচক ডিসিশন নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার, আমাদেরও অ্যাজ এ ব্রোকার হাউস এবং ইনভেস্টর সব ইনভেস্টর যারা আছে প্রত্যেকেরই চেষ্টা করা উচিত আমরাও যেন বুঝে ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যাই, এমন কোথাও ইনভেস্টমেন্ট করব না যেটাতে আমার পুঁজি হারানোর সম্ভাবনা রয়েছে। জনাব শহীদ, আরেকটি জায়গায় আমি একটু আলোচনা আনতে চাই যে আমরা দেখছি বিসিসি প্রায় সব জায়গাতেই আসলে কাজ করার চেষ্টা করছেন, দীর্ঘদিনের সমস্যা যে যে জায়গা রয়েছে। আরেকটি বড় সমস্যা ছিল আমরা জানি যে ওভার দ্য কাউন্টার অর্থাৎ ওটিসি মার্কেট, এবং আমরা দীর্ঘ বছর ধরেই সে জায়গাগুলো নিয়ে বিনিয়োগকারীদের অনেক অভিযোগ শুনি, আমরা নিজেরাও সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু খুব বেশি কাজ হয়েছে, কমিটির পর কমিটি হয়েছে,
কিন্তু কাজ আসলে কতটুকু হয়েছে, এই ওটিসি মার্কেট নিয়ে আসলে কি করা যেতে পারে, নতুন কমিশনের কাছে কি প্রত্যাশা থাকবে? এরকম অনেক শেয়ারই আছে যেগুলো এখন ওটিসি তে ট্রেড হচ্ছে, আবার এরকম অনেক কোম্পানিও আছে হয়তো জেড থেকে আপনার ওটিসি তে চলে গেছে বাট এখন হয়তো প্রোডাকশনে চলে এসেছে, নতুন করে প্রোডাকশন আছে, কোম্পানি ইজ রানিং ওয়েল বা ট্রাই করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য, ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই ধরন আমি প্রত্যাশা করব এই ধরনের কোম্পানি যেগুলো এখন ধরেন 10টা কোম্পানি ওটিসি তে আছে, 3টা প্রসপেক্টফুল মনে হচ্ছে যেগুলো নতুন করে মার্কেটে আবার ট্রেড স্টার্ট করা যায়, কোম্পানি বিজনেস ভালো আছে, এই ধরনের কোম্পানিগুলোকে পুনর আবার নতুন করে পর্যালোচনা করে আমি মনে করি যে কমিশন যদি এই জায়গাতে একটু নজর দেয় যে ওই কোম্পানিগুলোকে আবার মার্কেটে তুলে এনে আনা যায় কিনা। এমনও তো হতে পারে যে 5 বছর আগে যে কোম্পানিটা খারাপ ছিল ওটিসি তে চলে গেছে, এখন হয়তো আর ওটা খারাপ নেই, এখন তারা ব্যবসা ভালো করছে, তো এই ধরনের কোম্পানিগুলোকে পিক করে আবার নতুন করে ট্রেড নিয়ে আসা যেতে পারে। জি জনশ্রেদ, আমরা একবার আলোচনার শেষ দিকে চলে এসেছি, যাওয়ার আগে যেটি দিয়ে আমরা শেষ করতে চাই যে অবশ্যই আমরা অনেকটা লম্বা সময় ধরে খারাপ পরিস্থিতি পুঁজিবাজারে দেখেছি, প্রচুর ধৈর্য ধরে বিনিয়োগকারীরা ভালো একটি সময়ের জন্য অপেক্ষা করেছেন এবং সেই ভালো সময়টা যেন আমরা অবশ্যই আমি বলবো যে ভালো মন্দ দুটি সময় পুঁজিবাজারে থাকবে, তবে খুব সতর্ক থেকে যেন বিনিয়োগ করেন এবং নিয়ন্ত্রক সংস্থা যেন ভালো আইপিওর যোগানগুলো বাজারে কন্টিনিউ করেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগের জায়গাটি যেন ত্বরান্বিত হয় সে জায়গাটায় প্রত্যাশা আপনার কি থাকবে? এখন আমি একটা কথা আসলে বলতে চাই যে আমাদের বিনিয়োগকারী আপনি যেটা রাজীব বলেছেন আসলেই অনেক ধৈর্যশীল, এইভাবে ধৈর্য রেখে বছরের পর বছর মার্কেটে থাকা, পুঁজি হারানোর পরেও মার্কেটে লেগে থাকা, এটা কিন্তু সব মানে আমি বলবো যে খুব রেয়ার যে কোনো ক্যাপিটাল মার্কেটের জন্য। তো আমার কথা হচ্ছে ধৈর্য যেহেতু ধরেই ফেলেছেন আপনারা সব বিনিয়োগকারীদের আমি বলছি আর একটু ধৈর্য ধরুন, শুধুমাত্র আপনাদের ইনভেস্টমেন্ট ডিসিশনটা আপনারা আরেকটু ভেবে চিনতে বুঝে নেন, তাহলেই দেখবেন আপনাদের পুঁজিটা আর যাচ্ছে না, পুঁজি যে শুধু আপনার ট্রেড থেকেই চলে যাবে, শেয়ারের প্রাইস ফল করে আপনি পুঁজি হারিয়ে ফেলেন এটাও কিন্তু নয়, যে শেয়ারগুলো আপনার যে স্ক্রিপ্টগুলো আপনার ডিভিডেন্ড ভালো দেয় সেটা থেকে যখন আপনার ডিভিডেন্ডটা রিসিভ করছেন ওইটাতে কিন্তু আপনাদের আবার যতটুকু মার্কেট প্রাইস থেকে পুঁজি হারাচ্ছেন ওটা কিন্তু আবার রিকভার হয়ে যায়। তো এমন ভাবে ডিসিশনটা আপনাদেরকে নিতে আমি অনুরোধ করব, সবাইকে বলি, আমার নিজের যারা ক্লায়েন্ট আছে যারা আলোচনা করেন তাদেরকেও আমি সাজেশন দিই যে এই ধরনের ইনভেস্টমেন্টে গেলে আমার মনে হয় পুঁজি হারানোর, মার্কেট যতই খারাপ হবে পুঁজি হারানোর সম্ভাবনাটা কম থাকে। তো ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন, কমিশনকে সাপোর্ট করেন, মার্কেটকে সাপোর্ট করেন, আমরা যারা আছে এই সাপোর্টটা দেন, ইনশাল্লাহ আমাদের বাজার এগিয়ে যাবে। জি জনাব সৈয়দ, আমরাও প্রত্যাশা করছি বর্তমান নিয়ন্ত্রক সংস্থা যে আশার প্রাণ সঞ্চার করেছেন পুঁজিবাজারে সেটি অব্যাহত থাকুক, তবে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে বিনিয়োগকারীদের সতর্ক বিনিয়োগের মাধ্যমে আমাদের পুঁজিবাজারটি আরও গতিশীল হোক অবশ্যই সে প্রত্যাশা রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন এনবিএল সিকিউরিটিস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আহমেদ ইফতেকার শহীদ। দর্শক, এবারে নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 12:30 বারোটায় আবার ফিরবে একুশে বিজনেসে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।